আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা আমাদের একদম সাপ্তাহিক বাজার। তো অনেক মাছ নিয়ে এসেছে, আর এই মাছটা আসলে কাটতে খুবই কষ্টকর। কই মাছ কাটতে গেলে একদম হাড় ঝালা ফালা হয়ে যায়। তো যাই হোক, খেতে হলে তো কাটতে হবে, এটা কোনো ব্যাপার না। আর মাছ এখানে 2 কেজি পরিমাণ কই মাছ, শুধু কই মাছই না, এখানে পাঁচ মিশালি কয়েক রকমের মাছ আছে। বাইন মাছ, কই মাছ আছে, এরপরে রয়না মাছ একটাকে বলি, আর বেলে মাছ। তো অন্য জায়গায় হয়তো অন্য রকমের মাছের নাম থাকতে পারে। তো আমি আসলে সব মাছ আজকে কেটে সারতে পারবো না, এর জন্য আমার এর ভিতরে আরও কিছু বালতিতে জিয়ানো মাছ ছিল আগে। তো আজকেও ভাবলাম যে কিছু তাজা তাজা যে কইগুলো আছে সেগুলো আমি বালতিতে তুলে রাখবো, সব যেহেতু কাটা সম্ভব না। শুক্রবার রে আসলে অনেক বাজার থাকে, রান্নার চাপ থাকে, তো একদিনে এত সব করা সম্ভব না। এর জন্য আমি কিছু যে মাছগুলো একটু তাজা আছে সেগুলো ভাবছি যে জিয়ে রাখবো। তো এখান থেকে যে কইগুলো একটু বড় বড় আর ভালোই তাজা আছে সেগুলো ভাবতেছি যে জিয়ে রাখবো যখন রান্না করব। তো আগে কেটে রান্না করা হবে। আর এদিকে আমার ছেলে আর ভাসুরের ছেলে আসছে আমাদের বাসায় বেড়াতে, তো ওরা মাছ দেখে খুবই খুশি। মাছ দেখছিল, আমি তুলছিলাম, ওরাও একটু ধরতেছিল, একটু দেখতেছিল। তো মোটামুটি কিছু মাছ আমি রান্নার জন্য রাখবো, আর সব বালতিতে যেয়ে রাখবো। তো আগে আমি একটা, যেহেতু এই মাছগুলো পানিতে দিলে একদম কিলবিল করে পানি ছিটিয়ে দেয়, এর জন্য আমি একটা বলে আগে মাছগুলো তুলে রাখছি, এরপরে পানির ভিতরে দিয়ে দিব। তো মোটামুটি কিছু মাছ রাখতেছি। পরে আবার আমি ভুলে গিয়েছিলাম যে রান্নার জন্য মাছ রাখবো, পরে আবার কিছু মাছ তুলে রেখেছি। আর এখানে একদম খয়রা পুঁটি, তারপরে চান্দা, কিছু ছোট মাছ আছে। তো সেগুলাও একবারে ভাবতেছি যে এগুলা কিছু পরিষ্কার করে রাখবো, পুরা পরিষ্কার না করলেও মোটামুটি পরিমাণে পরিষ্কার করে রাখবো। তো কিছু মাছ আমি নিয়ে রাখতেছি ওখান থেকে আবার রান্নার জন্য, একদম রাখতে রাখতে সব মনেই নাই যে রান্নার জন্য কিছু মাছ রাখবো। তো এর জন্য আমি আগে বলে উঠিয়ে রেখেছি, কারণ মাছ পানিতে দিলেই কই মাছগুলো একদম লাফালাফি করে, পানিতে মেখে যেতে হয়। এই গেল হলো মাছগুলো আমার জিয়ে রাখা শেষ, এটা গেল মাছের পর্ব। আর এখন আসি কাঁচা বাজারে। তো বাজার কি বলবো, মোটামুটি এই সিজনটা আসলে সবজির একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো লাউটা একদম জালি ছিল, আর এদিকে অনেক রকমের সবজি নিয়ে এসেছে। আর যে মটরশুঁটি দেখা যাচ্ছে একটা ব্যাগে, মটরশুঁটিগুলো আমি আসলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে দেই রোজকে, ও খুব পছন্দ করে মটরশুঁটিটা খেতে। আমরা ছোটোবেলায় আসলে আমরা অনেক অনেক খেয়েছি মাঠ থেকে। আর এখানে আমলকি, বড়ই, বড়ইগুলা বেশ ভালোই ছিল, মিষ্টি ছিল। আর ছিম, বড়ি, কুমড়া বড়ি, এগুলা ছোট ছোট, অনেকে হয়তো চেনে না, কিন্তু আমি এখানে রেখেছি। তো এগুলা সব বাজার থেকে নিয়ে এসেছে। ব্রোকলি, পেঁয়াজ, পেঁয়াজগুলো একদম চকচকা, বেশ অনেক। যেহেতু সারা সপ্তাহের বাজার, এর জন্য একটু বেশি সবজি। আর সবজি আমরা আসলে সবজি খেতে খুব পছন্দ করি, যার জন্য একটু সবজিটা বেশি লাগে। তো দেখা যায় যে সাপ্তাহিক বাজারটা আমি মাঝে মাঝে ভিডিও দেই, মাঝে মাঝে দেওয়া হয় না, কারণ আসলে অনেক ঝামেলা থাকে ওই দিনে, এর জন্য আর ভিডিও করতে গেলে একটু সময় লাগে, 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লেগে যায়। ভিডিও করতে গেলে এত মানে ইজি না, মনে হয় যে সময় মানে ভিডিও করতে কষ্ট না, কিন্তু আসলে একটু ঝামেলা হয় ভিডিও করতে গেলে। তো মোটামুটি ভাবতেছি মাছগুলো কেটে নিব অল্প কিছু, না হলে আজকে মানে কেটে রান্না করতে করতে আরও অনেক দেরি হয়ে যাবে। তারপরেও শুক্রবারের দিন একটু দেখা যায় যে দেরি হয়ে যায় কাজ করতে করতে। তো টমেটো, টমেটো গাজর, 12 মাসকালে আমাদের টমেটো গাজর থাকে সালাদের জন্য। আর ব্রোকলিটাও অনেক ভালোই মানে খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবতেছি কী রান্না করব, যখন সবজিগুলো দেখতেছিলাম তুলতেছিলাম,
তো ভাবছি যে সবজিগুলো আসলে কই মাছ দিয়ে লাউ রান্না করব, আর ছোট যে মাছগুলো সব সবজি থেকে একটু একটু দিয়ে আমি একটা ভাজির মতন করব। তো সব রান্না গুছিয়ে নেব এখন আমি। তো মোটামুটি সব কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, আরও বাকি আছে। ভাবছি যে মাছটা চুলায় উঠিয়ে দিয়ে এরপরে আমি ছোট মাছ রান্না করব, সেই সবজিটা কেটে নিব। ছোট মাছের যে সবজি সেটা এখনও কাটা হয়নি। এখানে আমি একটু তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে, আর কই মাছগুলো আমি একদম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু দেশি কই মাছ একটু কালোই থাকে দেখতে, ও বডিটা কালো থাকে আর পেটের কাছে একটু সাদা থাকে। তো দেশি কই মাছ আসলে যেভাবে রান্না করি না কেন এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে এই মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ ভেজে নিব। আসলে এক এক জায়গার রান্না এক এক রকমের, তো আমি যেভাবে রান্না করব সেভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, হয়তো আপনারা এর থেকে ভালো রান্না করতে পারেন। তারপরে আমি যেটা পারি সেটাই আর কি। এর ভিতরে আমি একটু পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, আর একটু হলুদ গুঁড়ো, আর কাঁচামরিচটা আমি একটু পরে দিয়েছি কারণ যাতে ঝাঁজটা না ছড়ায় বাসার ভিতরে। মশলাটা ভালো করে ভুনে লবণ হলুদ দিয়ে একটু ভুনা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব, না হলে আসলে মশলার গন্ধটা থেকে যায়। আর আমি যেহেতু শুকনা মরিচের গুঁড়োটা খাই না, এর জন্য আমার তরকারিটা আসলে একটু সাদা সাদা দেখা যায়, তারপরে খেতে মশলা খারাপ হয় না। যারা হয়তো শুকনা মরিচ খায় না তারাই বুঝতে পারবেন যে শুকনা মরিচ দেওয়া ছাড়া তরকারিটা আসলে খেতে একেবারেই খারাপ হয় না। তো মাছটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব বেশ বেশ কিছু সময়। অনেকে মাছ ভেজে রান্না করে, আসলে আমি খুব কম ভেজে রান্না করি। মাছ ভেজে রান্না করলে আসলে মাছের যে অরিজিনাল স্বাদটা সেটা থাকে না, ভাজার একটা গন্ধ, মানে মাছ তরকারিটা একদম ভাজা ভাজা গন্ধ হয়ে যায়। তো আমি এটা ভালো করে মশলা তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, কিছু সময় কষে তুলে রাখবো। তো এটা আমি বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি, তারপরে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। এতে হয় কি মাছের ভিতরে লবণ হলুদটাও ঢুকে যায়, আবার যে মাছের একটা মশলার গন্ধ থাকে সেটাও আসলে কষাতে কষাতে চলে যায়, থাকে না মশলার গন্ধটা। তো কষানো আমার হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো একটু তুলে রাখবো, না হলে এর ভিতরে যদি আমি লাউটা দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর কই মাছের দেখা যায় যে মাথাটাই ভেঙে যায়। আর দেশি কই মাছ আসলে চেনার সব থেকে একটা সহজ উপায় তাহলে কই মাছের মাথা খেলেই বোঝা যায়। দেশি কই মাছের মাথা কাটা এগুলা খুবই শক্ত থাকে, আর যেগুলো চাষের থাকে সেইগুলা দেখা যায় যে নরম থাকে। তো মাছগুলো আমি তুলে নিয়ে এটার ভিতরে এবার সবজিগুলো কষিয়ে নিব। আর লাউর ভিতরে আসলে বেশি পানি দেওয়া লাগে না, লাউ তরকারির ভিতরে লাউ থেকে পানি বের হয়। তারপরে আমি মশলা একটু মশলার ভিতরে লাউগুলো কষিয়ে একটু পানি দিয়ে দিব। এখানে আমি খুব বেশি পানি দিব না, হালকা একটু পানি দিব, আর লাউ থেকে যে পানিটা বের হবে সেটাই আসলে আমার আজকের মানে মাছের ঝোল রান্না হয়ে যাবে। আর মাছটা তরকারিটা আসলে লাউয়ের তরকারিটা একটু সাদা সাদা দেখার কারণ এটা শুকনা মরিচ ছাড়া রান্না করা, এর জন্যই। শুকনা মরিচ দিলে হয় কি তরকারিটা একদম টকটকে লাল হয়ে যায়। তো যখন লাউগুলা হাফ সেদ্ধ হয়ে যাবে, তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। আর মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, এটা আবার হালকা ঢেকে রাখবো। এমনিতেই নিচ থেকে যে পানিটা গরম হয়ে উপরে উঠবে সেটা মাছটা একদম সমান হয়ে যাবে, আর মাছটা ডুবিয়ে দেওয়ার দরকার না। তো বেশ কিছু সময় আমি ঢেকে রাখার পরে মাছটা যখন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তখন আমি একটু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, একদম লাউটাও সিদ্ধ হয়ে গেছে। একটু আঁচটা কমিয়ে দিলাম চুলার। আর এর ভিতরে আসলে মাছ কই মাছ রান্না করতে করতে আমি সবজিটাও আমার প্রায় হয়ে গেছে কাটা,
ছোট মাছ দিয়ে যে সবজিটা রান্না করব। আর আমি আসলে যেহেতু আমার এক চুলা, তো ভাত রান্না করতে হয় রাইস কুকারে, আর দেখা যায় যে একটা দুইটা তরকারি রান্না করি চুলায়। তো মোটামুটি আমার কই মাছের তরকারি রান্না শেষ, এবার আমি ছোট মাছ রান্না করব। তো এখানে যে সবজিগুলো আমি তুলে মানে নামিয়ে রেখেছিলাম বাজারের থেকে আনার পরে, তো সব থেকে আমি একটু একটু দিয়েছি। এটা হলো আগে আনা বিট ছিল, বিট ভাজিটা খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি। আর ব্রোকলি, একটু শিম, ব্রোকলির ডাঁটা, টমেটো, ফুলকপি, তো বেশ কয়েক রকমের সবজি আমি এখানে কেটে ধুয়ে রেখেছি। একদম শুধু ভাজি না করে আমি একটু মাছ দিয়ে দিব। আর ব্রোকলিটা হয় কি একদম লালচে থাকে, রান্না করলে লাল হয়ে যায়, জন্য আমি অল্প একটু দিয়েছি, তারপরেও দেখা যাবে যে লাল। আর এখানে সেই ছোট মাছগুলো, তো ছোট মাছগুলোর আসলে আমি মাথাটা ফেলিনি, কারণ ছোট মাছ খাবো, মাথাটাই যদি না খাই তাহলে কেমন হয়, ছোট মাছের মাথায় আসলে খাওয়া ভালো, চোখে চোখ মাছের চোখে আসলে প্রচুর ভিটামিন থাকে। এটা আসলে আমি একটু মেখে নিব, লবণ, এখানে হলুদ, তারপরে একটু বেটে রাখা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে মেখে নিব ভালো করে। আর যারা ছোট মাছ খান না তারা আসলে এভাবে ছোট মাছ দিয়ে রান্না করবেন না, কারণ ছোট মাছ একটু কাটা হয়, অনেকে কাটা খেতে পছন্দ করেন। আর আমার মতন যারা কাটা খেতে পছন্দ করেন, ছোট মাছ খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই ভাজিটা খুবই পছন্দ করবেন আমার মনে হয়। আর বিটটা ভাজি করলে একদম লাল টকটকে হয়, ভাত মেখে নিলে খুব সুন্দর ভাত লাল হয়ে যায়, বেশ খেতে বেশ ভালোই লাগে। তো আমি হাত দিয়ে কিছু সময় ভালো করে মেখে আবার চামচ দিয়ে মানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে এটা আমি ঢেকে দিব আর একটু নেড়ে চেড়ে। তো মোটামুটি খুব সুন্দর করে উপর নিচ করে নাড়া হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। ছোট মাছ আসলে সাজিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর অল্প অল্প সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমরা একটু সবজি যেহেতু বেশি আমাদের খাওয়া হয়, এর জন্য একটু বেশি করে সবজিটা দেওয়া। বিটের জন্য আসলে সবজির যে পানিটা সেটা লাল হয়ে গেছে। তো আসলে দেখা যায় যে একটা চুলায় রান্না দিয়ে অন্য অন্য কাজ করতে হয়, এর জন্য আসলে পুরো ভিডিওটা করা হয় না, তারপরেও চেষ্টা করি। বাইরের আবহাওয়াটাও বেশ ভালো, রোদ উঠেছে, একটু ঠান্ডা আছে, তো শীতের দিনে তো ঠান্ডা থাকবেই, তারপরেও বাইরে রোদ উঠে গেলে আসলে ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। ছোট মাছ রান্না করলে আসলে ধনে পাতা না দিলে আমার ভালোই লাগে না। তো রান্না মোটামুটি শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।